গুনার বোঝা মাতাইলো আমরা কান্দেছি গুনার বোঝা মাফ করে দাও মাহবুব দান মাফ করে গভীর মনোযোগ। আমি বলছিলাম যাকে যাকে সাপ পেটের ভিতরে ঢুকবে যতগুলো হারাম টাকা খাইবেন সবগুলো হারাম টাকা সাপে পরিণত হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি দেখব হাশরের ময়দানে আরেকটা আজাব দেখা যায়, কিছু কিছু মানুষকে আগুনের শিকল দিয়া বেঁধে রাখা হয়েছে, আবার কিছু কিছু মানুষ নিজের নখ দিয়া নিজের চেহারাটা আশ্রাইতে আশ্রাইতে কঙ্কাল বানাইতেছে। আল্লাহর হাবিব ডাক দিয়া বলে ও আমার মালিক গো, এরা কারা যাদের চামড়া চেহারার চামড়া নিজের চামড়া নিজে টাইনা তুলতেছে? আল্লাহ আকবার করে করে আমার আল্লাহ ডাক দিয়া কয় বন্ধুরে আমার, এরা কে জানেননি যারা মানুষের গীবত করত এরা নিজের চেহারার গোস্ত নিজে টাইনা টাইনা করতেছে। আল্লাহর হাবিব ডাক দিয়ে গিয়া বললাম এই সমস্ত বান্দাকে যাদের গায়ের মধ্যে জাহান্নামের শিকল দিয়া বেঁধে ফেলা হয়েছে, এই শিকলগুলো ঠান্ডা শিকল না, জাহান্নামের আগুনের শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছে। আল্লাহ ডাক দিয়ে বলে বন্ধু এরা কে জানেননি, এরা হলো দুনিয়ার ওই সমস্ত সন্তান যারা মা বাবার ধমক দিয়া কথা কইত, বালা কথা কইলে ধমক মারত, ভালো কথা বললে ধমক মারত। এরা দুনিয়া তো বুকছে, হাসরের ময়দানেও বুক ভাই, কথা কয়া দিয়া যায় আমল করবেন। যদি তাহিরিরে এক মিনিটের জন্য ভালোবেসে থাকেন এখনের কথাগুলো মেমোরিতে রেখে দিবেন। খুদার কসম করে বলি আল্লাহর ওলি হইতে গেলে কামেল পাস লাগে না, আল্লাহর ওলি হইতে গেলে মাস্টার্স পাস লাগে না, আল্লাহর ওলি হইতে গেলে মা বাবার দোয়াটাই যথেষ্ট। শতকরা 90% মুরব্বি ফুলার বউর দ্বারা ঘরে শান্তিতে নাই, ফুলার বউটা তো আরেক বিড়ির মেয়ে অসুবিধা নাই, কিন্তু নিজের পুলাটা পর্যন্ত নিজের মা বাপটারে বুঝে না, কথা কন ঠিক কিনা? অথচ আপনার মা কেমন মা, যেই মা বলে কি জানেননি আমার দুইটা সন্তান ছোটবেলা আমার সারা ঘুমায় নাই, বুঝ হওয়ার পরেও আমার পাশের রুম সারা থাকে নাই, আমার ছেলে দূর দূরান্তে লেখাপড়া করলো আমার সারা ভাল লাগে না, এখন আমার ছেলে বড় হয়েছে আল্লাহর রহমতে দুইটা ছেলের দুইটা বাড়ি হয়েছে, এখন পোলাপানগুলো বাড়িতে ঘুমায় গ্রামের বাড়িতে আসে না, অনেক দূরে বিল্ডিং এর মধ্যে ঘুমায় কিন্তু আমার বাড়িতে আসে না। আমি মা খুশি, আমি মা কিন্তু বেজার না। কয় কেন? একটা মাত্র কারণে বেজার না, কারণ আমার সন্তানগুলো আর আগের মতো ডরায় না, আমার সন্তানের গায়ের মধ্যে সাহস হয়েছে, কিন্তু আমার মনের ভিতরে কষ্ট কোনটা জানো নি, একটা কষ্ট আমার ভিতরে, আমার জাদুমুনি যদিও দুইটা বিল্ডিংয়ে বাস করে, দুইটা বিল্ডিংয়ে তিন দোকানে ছয়টা রুম, দুইটা রুম দুই বিল্ডিংয়ে খালি থাকে, আমি মাঝে তার ছোট্ট একটা পেটে 10 মাস 10 দিন করে দুইটারে 20 মাস 20 দিন জায়গা দিলাম, আমার ছোট্ট একটা পেটের ভিতরে এতদিন তারে রাখছি, কিন্তু আমার পোলার এত সুন্দর বড় বিল্ডিংয়ের একটা রুমের ভিতরে আমার জায়গা হয় নাই,
এটাই হলো আমার কষ্ট। আর একটা কষ্টের কথা শুননা জান আমার কাছ থেকে, আমি যখন মার পেটের মধ্যে ছিলাম, পাশের বাড়ির মহিলা আনছে একটু সময় কাটাইবার জন্য, কথা বলতেছি হঠাৎ পীড়া চোখের ভিতরে পানি ঝরতেছে, বন্ধুরে আমার, এবার চোখের মধ্যে পানি দেই, পাশের বাড়ির মহিলা ডাক দিয়া কয়, তুমি ভালো ভালো কথা বলতেছ, তোমার চোখের মধ্যে কেন পানি দেখা যায়। মা সেই দিন সমাজের মানুষকে বলছিল কি জানেননি, মা বলছিল তোরা কি জানোস না আমার পেটের ভিতরে 8 মাসের বাচ্চা, আমি যখন তোদের সঙ্গে কথা বলতেছিলাম হঠাৎ করে আমার জাদামণি পেটের ভিতরে এমন জোরে একটা লাঠি মারছে, এই লাঠিটা আমি সহ্য করতে পারি নাই, ব্যথার কারণে আমার মনের অজান্তি চোখ দিয়া পানি ঝরে গেছে। আর একটা মহিলা জিজ্ঞাসা করে, তোমার সন্তান তোমাকে লাঠি দিয়েছে, তুমি চোখের পানি ফেলে কাঁদতে পারো, কিন্তু তোমার মুখের মধ্যে কেন হাসি দেখা যায়, একই মুখে হাসি একই সময় চোখে পানি, কাঁদলা কেন আবার হাসলা কেন, নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা, ববে যার তুলনা নাই, আমার নিজের হাতের লেখা কোন, নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা, ববে যার তুলনা নাই, সেই মা তোমার চলে গেলে গো, সেই মা তোমার চলে গেলে সার হইব কান্দন, এই জগতে কেউ হবে না মাগিরি মতো। ঘটনাটা কইলাম, ঘটনা কইলে তো বুঝবেন যে একটা লাইনে ওয়াজ, এগুলো তো বেড়ায় কেউ আছে, এগুলো দরকার আছে, হেদায়তে দরকার আছে। আর আমি করতাম তিনটা জিনিসের মধ্যে যত্নশীল হই তুই, কয়টা ভাই? এক নম্বরে অন্তর, অন্তর যদি ঠিক না তাহে, অন্তর যদি ঠিক না তাহে, কবরে যাওয়ার পরে লাশটা বাসটা পশার আগে লাশটা পৌঁছে দেবো গা। ওয়াজ তো বুঝতেছে না, চিন্তা করতেছি আচ্ছা কি ওয়াজ খারাপ হইতেছে নাকি, আবার যাবে আর অন্তর যদি ঠিক থাকে, আমার ওয়াশটা যদি দলিল মোতাবেক না হয়, হুজুরের জুতাতে আমার গালো করে দিব। হুজুরে জিজ্ঞাসা করেন, অন্তর যদি ঠিক থাকে, সে বান্দা থেকে যদি বন্ধু হইতে পারে, এই লাশটা কবর যাবে, 100 বছর পরও কবর খুঁড়ে দেখবেন এই মানুষটার গায়ের মধ্যে কোন পোকা মাকড় ধরে নাই, তাই লাশটা পচে নাই, এই লোকটা কবরে যেমন ছিল তেমনই থাকবে, কথা বলেন ঠিক না? আল্লাহু আকবার জোরে বলেন। আপনারা দেখবেন, আপনারা দেখবেন অনেক সময় নদী ভাঙ্গা জায়গা, কিছু কিছু বাংমনের কোনা দিয়া লাশ কবর পাওয়া যায়। ওই যে কয়েকদিন আগে, হ্যাঁ, যেমনে কবর দিছে ঠিক এভাবেই আছে, যারে মাটিও খায় না জমেও সয় না গো, প্রেমিক যেই জনা ঠিক না, থাকিয়ে দিকে দেখতাম না, আজকে ও আছি তো। তো তিনটা জিনিসের প্রতি যত্নশীল হইব, কয়টা কইছি? একটা হইলো অন্তর, ইটা যদি ঠিক থাকে ইটাও ঠিক থাকবো, আর ইটা ঠিক থাকলে ইটাও ঠিক থাকবো, কথা কোন ঠিক কিনা? মারহাবা কর, কই জানে গেছিলাম অস্ট্রেলিয়া? না,
পিসা মুজরে দর্শে কেষ্টা সাথীটা কোথা দিয়ে জারি করে পানি লইছিল ইয়ানি না কষ্ট হইতেছে আপনার আর একটু সামনে বাড়তাম তো ইনশাল্লাহ গভীর মনোযোগ গভীর জড়িতে আল্লাহ প্রেমিকগণ ওইটা চোখের পানি ফালায় ফালায় কান্দা কান্দা কইব